মিরপুর বিআরটিএম ফিটনেস টেস্টের জন্য শত শত গাড়ির দীর্ঘ লাইন। সেখানে দেখা যায় গাড়ির কাগজপত্র হাতে কিছু আনসার সদস্যের ছুটোছুটি, যাদের থাকার কথা নিরাপত্তার কাজে। তমাল নামের এই যুবকের ফিট গাড়িকে দেখানো হয়েছে আনফিট, তবে এর দফা রফা হয় 500 টাকার ঘুষে। পরে গ্রাহক সেজে জাকির নামের ওই আনসার সদস্যের কাছে যেতেই জানতে চান কাজের ধরন। এরপর দরদাম, 1500 টাকা দিলে মিলবে ফিটনেস, আনতে হবে না গাড়িও। এবার দেখা যাক বিআরটি এর কথিত ফিটনেসের অবস্থা। পরপর পার হলো কয়েকটি গাড়ি, দেখা হয় শুধুমাত্র কাগজপত্র, মাঝে মাঝে দু একটি গাড়ির হর্ন ও লাইটও দেখা হয়। ফিটনেসের জন্য কি কি দেখলো? লাইট দেখলো, আর কিছু দেখে নাই। বলে যে 500 টাকা আপনি দিলে আপনার গাড়ি আর এখানে আনা লাগবে না, ফিটনেস দিয়ে দিবে। ক্যামেরা সহ উপস্থিত হলে পাল্টে যায় চিত্র। পরীক্ষায় যত্নবান পরিদর্শক জানান, একদিনে একজন পরিদর্শককে দিতে হয় প্রায় 1000 গাড়ির ফিটনেস। 1000 আগে পিছে এরকম হয় আর কি, সব দিকে থাকে, প্রতিদিনই করতে হয় এভাবে। জি, এত গাড়ি, তার মানে 1 মিনিটে দেখতে হয় 2টি গাড়ি। তাই টাকায় ফিটনেস মিলুক আর বিআরটি এর কথিত পদ্ধতিতে মিলুক, তাতে যে সঠিক ফিটনেস টেস্ট হয় না তা বললেন বিআরটি এর পরিচালক নিজেই। আউটলুক দেখার সাথে সাথে ইঞ্জিনের পারফরমেন্স, ব্রেক পারফরমেন্স ইত্যাদি পরীক্ষা করতে হবে। এগুলো পরীক্ষা করে উপযুক্ত পাইলেই তাকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার যোগ্য হিসেবে সে বিবেচনা করবে। 1-2 মিনিটে কোনো ক্রমে একটা গাড়ির ফিটনেস দেওয়া সম্ভব না। সারা দেশে নিবন্ধিত যানবাহন 22 লাখ হলেও ফিটনেস ছাড়াই চলে 3 লাখ, আর ঢাকায় 8 লাখ যানবাহনের মধ্যে 93 হাজারের নেই ফিটনেস। বিশেষজ্ঞরা বলছেন সঠিক ফিটনেস টেস্টের জন্য 42টি পরীক্ষার নিয়ম, কিন্তু হচ্ছে না তার কিছুই। তাই বেসরকারি উদ্যোগকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তাদের। সরকার যদি এই সেবাটা এককভাবে দিতে চায় কখনো মানসম্মত হবে না, এটা পরীক্ষিত। সুতরাং সরকারকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় একটা টেকসই গাড়ির ফিটনেস ছাড়পত্রটাকে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোজন পুরো প্রক্রিয়াকে আরও গতিশীল করবে সন্দেহ নেই। হাসান মিসবা, 21 টেলিভিশন, ঢাকা।